মার্চ রোজ রবিবার বিকেল ৫টায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ কাজিমউদ্দিন প্রধানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচার প্রচারণা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তার কর্মী সমর্থকরা। ফরাজিকান্দা স্ট্যান্ড থেকে শুরু করে হাজিপুর, বন্দর, নবীগঞ্জ, মদনপুর স্ট্যান্ড হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করেন তার নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, ফরাজিকান্দা লাল সবুজ সংঘের সভাপতি মোহাম্মদ সুজন মীর, মারুফ মীর, এ আর সনি, জিসান সহ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মেহেদি হাসান প্রান্ত, এন.এ.এন. টিভি, নারায়ণগঞ্জ।